রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে উদ্বোধন হলো নবনির্মিত উত্তর ত্রিপুরা ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়। উদ্বোধক মুখ্যমন্ত্রী ছাড়াও এই দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি রাজ ভট্টাচার্য, প্রদেশ সম্পাদক টিঙ্কু রায়, রাজ্য প্রভারী ডক্টর মহেশ শর্মা, জেলা সভানেত্রী মলিনা দেবনাথ, উত্তরের প্রভারী তাপস ভট্টাচার্য প্রমুখ। নতুন এই জেলা কার্যালয়ের দ্বিতল ভবনের নামকরণ করা হয় অটল ভবন। এদিন মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, সরকার থাকবে, সরকার কালকে চলে যাবে, কিন্তু আমাদের এই জেলা কার্যালয় ভারতীয় জনতা পার্টি সবসময় থাকবে, সংগঠনই সর্বশেষ কথা। তাই সংগঠন যার সিদ্ধান্ত নেবে তা মেনে চলার আহ্বান রাখেন দলীয় কর্মীদের প্রতি মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি আসন্ন 2023 বিধানসভা নির্বাচনে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে তৈরি থাকার আহ্বান রাখেন। থাকবে, সরকার কালকে চলে যাবে, কিন্তু আমাদের এই কার্যালয় এবং ভারতীয় জনতা পার্টি কিন্তু সবসময় থাকবে, এবং এখান থেকে প্রভিউজার আমরা কিন্তু প্রভিউজার, সংগঠন ছাড়া কোনো কথা হবে না, সংগঠনেই আসো। আমি সংগঠনের সভাপতি হয়েছিলাম, আপনারা সবাই জানেন, এবং সংগঠন এবং সরকার যেহেতু এখন আছে, আমাদের মধ্যে সমন্বয়ের মাত্রায় সাথে আমরা যেন আগামী দিন কাজ করি, এবং সেই দিশায় আমরা কাজ করছি এখন। এবং আগামী দিন আমরা নিশ্চিত যেভাবে জনগণ চারিদিকে হচ্ছে, কালকে আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি এসেছিলেন, কোনোদিন আমরা ভাবতে পারিনি যে একটা সর্বভারতীয় সভাপতি এইভাবে একটা বর্ডার ভিলেজে গিয়ে সেখানকার যারা ভূমিহীন যারা পরিবার ছিল তাদের সাথে ইন্টারাকশন করেছে। কোনদিন ভেবেছেন আপনারা? কোনোদিন না। এই ধরনের পার্টি অদ্ভুতের পার্টি, একটা আধ্যাত্মিক এবং মানুষকে নিয়ে চলার যে একটা মানসিকতা, সেই রকমের একটা পার্টি। তাই এই পার্টি ছাড়া আগামী দিন কি ওই সন্ত্রাসের পার্টির পেছনে যাবে মানুষ? কোন সন্ত্রাসের পার্টির পেছনে ছুটবে? আরেকটা পার্টি আছে, সেটা হচ্ছে ইনডিসিপ্লিনের পার্টি, সবসময় একটা ইনডিসিপ্লিন। এবং এরা এখন হয়েছে কি বাম কংগ্রেস, একটা নতুন বাম গ্রেস নাম দিয়েছে পত্রিকার মধ্যে দেখি। এদের আবার নতুনভাবে আগে উপর উপর ওরা একজনের সাথে আরেকজনের মিতালি ছিল, আবার নতুন করে এই কংগ্রেসের সম্মেলন ওরা ডিক্লেয়ার করেছে, একজন পর যিনি একজনের উপর আরেকজনের ডিপেন্ডেন্ট। তা আমাদের তো দরকার নেই এখন। ওরা বলছে কি, ওরা বলছে যে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। আর তোমাদের সময় গণতন্ত্র ছিল, যেখানে যাই যে সব জায়গার মধ্যে সাউথ ডিস্ট্রিক্টে 69 জনকে খুন করেছে এরা, নর্থ ডিস্ট্রিক্ট বলুন যেখানে যায় সেখানে 50 জন 60 জন 70 জন করে করে খুন করেছে। তো এই রক্ত মাখা সেই হাতকে কি আবার ফিরিয়ে আনবে? আমি যারা আজকে কংগ্রেসে যারা ছিল ওদেরকে আমি আবার বারবার জিজ্ঞেস করতে চাই যে তোমরা কোন হিসাবে ওদের সাথে কি আবার দোস্তি করলে? আগে ছিল ঠিক আছে, কিন্তু তোমরা কি যেসব বিরোধী দলের যেসব কর্মী এবং তাদের বাড়িতে যেভাবে ওদের অত্যাচার করেছে, খুন করেছে, সন্ত্রাস করেছে, রেপ করেছে, সব জায়গায় ওদেরকে কি জবাব দেবে তোমরা? ওদেরকে কি করে জবাব দেবে ওদের সাথে মিতালি করে? আমি দুঃখ লাগে এক সময় যে কিভাবে ওরা, সে তৃণমূলই বলুন, আমরা পশ্চিমবঙ্গে আমরা দেখেছি তৃণমূল মানুষ চেয়েছিল এই খুনি সন্ত্রাস থেকে মুক্তি পাওয়ার জন্য, ওয়েস্ট বেঙ্গল একটা পরিবর্তন চেয়েছিল, তৃণমূল এসছে, কিন্তু তৃণমূলে আমরা কি দেখছি, একটা মিনি পাকিস্তান বানিয়ে দিয়েছে। সব জায়গায় আমি বলি কংগ্রেস এবং সিপিএম এর এই যে ক্যারেক্টার দুজনের, সন্ত্রাস খুন এবং বিশৃঙ্খলার পার্টি, এই দুপোষ যে যদি আপনি প্লাস করেন তার যে ইকুয়াল যদি করেন, ইকুয়াল টু তৃণমূল কংগ্রেস, এদের সব ক্যারেক্টার তৃণমূল কংগ্রেসে আছে। এখনো তৃণমূলের এখানে উকি ঝুঁকি দেয় অনেকে, কিন্তু মানুষ বুঝে গেছে। এবং আমি নিশ্চিত যে কংগ্রেসের অন্তত পক্ষে কোনো লোক কংগ্রেস সিপিএম কে ভোট দেবে না। তো সেই বিষয়ে ওরা চলছে, এবং সে আগে যারা কংগ্রেসের লিডার কয়েকজন আছে তাদের বেস্টেড ইন্টারেস্টে তারা এই রাজনীতি এতদিন ধরে করে এসছে। ওরা ভাবতে পারেনি যে এখন ভারতীয় জনতা পার্টির একটা পার্টি, এমন একটা পার্টি এখানে যেভাবে শক্তপোক্ত হয়ে জমি আঁকড়ে ধরেছে, মানুষকে নিয়ে ধরে আছে, এখান থেকে আগের মতো রাজনীতি এখানে চলবে না, চোখ টিপ দিয়ে রাজনীতি হবে না, নানাভাবে অঙ্গভঙ্গি করে রাজনীতি হবে না, মাঝে মাঝে চোখের থেকে জলও ফেলে মাঝে মাঝে নানা রকম অভিনয় করে। আমি ওদেরকে বলেছিলাম অনেকগুলো এখন অভিনেতার শর্টেজ আছে বোম্বেতে, গেলে এখানে গেলে আপনাদের চান্স পেয়ে যেতে পারেন। তো এরা মানুষকে বুঝে গেছে, মানুষের হলো না এদের। ভারতীয় জনতা পার্টির যে ট্রেন, সেই ট্রেনের এখন চালক হচ্ছে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমি ওনাদেরকে এখনো বলবো, আপনাদেরকে বলবো, ওদেরকে বোঝানো যে ট্রেনের মধ্যে অনেক বগি এখনো খালি আছে,
এখনো খালি আছে থাকবেনি আপনি চলে বসুন এখানে পরে কিন্তু চান্স পাবেন না ট্রেন চলে যাবে ট্রেন কিন্তু চলে যাবে আপনারা আর চান্স পাবেন না আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সে ট্রেনের চালক আর আমাদের যে গন্তব্যস্থল যেখানে উন্নয়নের কথা বলেন সেই উন্নয়নের লাস্ট 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 ইনফিনিটি সেই স্টপেজে আমরা গিয়ে প্রধানমন্ত্রীজি থামবেন আর ওরা অনুন্নয়ন নানা রকম বসে বসে অ্যালায়েন্সের যে পার্টিগুলো নীতি করতে থাকবে মানুষের কথা চিন্তা করেন না। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।